আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকি আপনাদের সাথে থাকছি প্রতিনিয়ত। আমাদের শিশুর খাবারের আসলে অনেক ধরনের চাহিদা থাকে, যেহেতু শিশুর বৃদ্ধি নিয়ে, বুদ্ধির বিকাশ নিয়ে, সৌন্দর্য নিয়ে আমরা সবসময় বেশি কনসার্ন থাকি। কোন খাবারগুলো শিশুর ব্রেনকে সচল রাখবে, বৃদ্ধি করবে, স্কিন সুন্দর করবে, চুল সুন্দর করবে, সব প্যারেন্টসই তাই চান। খুব কমন একটি খাবার কিসমিস। খাবারটি কমন হলো আমরা কমনলি কিন্তু এই খাবারটি খাই না। আমরা সাধারণত ডেজার্টে ডিজাইন করতে কিসমিসকে ইউজ করি, কিন্তু কিসমিস খুব জনপ্রিয় একটা ড্রাই ফ্রুটস এবং যার ফাংশন আমাদের বডিতে অনেক বেশি। যেই ফ্রুটস থেকে কিসমিসটা তৈরি হয় সেই ফ্রুটসটাও আমাদের শরীরের জন্য ভালো, আঙ্গুর, এবং যখন এটাকে ড্রাই করে কিসমিস করা হয় ক্যালোরি 3 গুণ বেড়ে যায়। কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সো বাচ্চারা যারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে, অবভিয়াসলি আমি 6 মাসের পর থেকে বলি যে 1-2টা করে কিসমিস বাচ্চার খাদ্য তালিকায় যোগ করার জন্য। প্রচুর আয়রন থাকে, প্রচুর ক্যালসিয়াম থাকে এবং ফাইবার রিচ থাকে। কিসমিস বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, তাই 2-3 দিন যদি কিসমিসটাকে একটু ম্যাশ করে বাচ্চাকে যখন সুজি বা সাবুদানা বা ওটস দেওয়া হয় সেখানে চাইলে ইনক্লুড করা হয়। যখন বাচ্চার দাঁত ওঠা শুরু করে তখন বাচ্চাকে চিবিয়ে খাওয়াতে হেল্প করতে 2-3-4টা কিসমিস কিন্তু আপনি আপনার বাচ্চার হাতে দিতেই পারেন। বাচ্চা একটু একটু করে বাইট করে আস্তে আস্তে কিন্তু শিখে যাবে। যখন পরিপূর্ণ বাইট করবে তখন একটা স্ন্যাক্সই হতে পারে আপনার বাচ্চার কিসমিস। সেটা সকাল 10-10:30 আমরা অনেক সময় ফ্রুটস দিতে বলি, সেখানে আপনি চাইলে 8-10টা কিসমিস আপনার বাচ্চাকে দিতে পারেন, সেই জন্য আস্তে আস্তে করে এই খাবারটাকে খায়। প্রচুর পরিমাণে নিউট্রিশন কিন্তু কিসমিসে রয়েছে, মাল্টি মিনারেলসের সমারোহ থাকে, বিশেষ করে যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে তারা এখান থেকে ফোলেট এবং ভিটামিন B12টাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যেহেতু ক্যালসিয়ামের একটা রিচ সোর্স থাকে আর বাচ্চাদের ব্রেন নিয়ে আমরা খুব চিন্তা করে থাকি, সো আয়রন কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। যেসব বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাদের ব্রেনটাও কিন্তু ড্যামেজ হয়, সো কিডনি, সো এই ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু কিসমিস এক্সিলেন্টভাবে হেল্প করে। অনেক বাচ্চার কনস্টিপেশন থাকে, কনস্টিপেশন গ্রোথ করার জন্য কিসমিসের ভূমিকা অতুলনীয়। কিসমিসকে ভিজিয়ে রাখবেন সারা রাত, 5-6টি কিসমিস, সেই ভেজানো পানি সহ কিসমিসটা সকালে আপনার বাচ্চাকে খেতে দিবেন, খুব সুন্দর তার বাউলটা ক্লিয়ার হবে। যেহেতু এতে ফাইবারের পরিমাণটাও বেশি থাকে, তাও বাউল ক্লিয়ার করতে সাহায্য করে আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতে, কিডনি আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতে কিন্তু কিসমিস সাহায্য করে থাকে। তাই শিশুদের খাদ্য তালিকায় যখন আপনি ছোটোবেলা থেকে অভ্যাস করে ফেলবেন, অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন অন্য ফ্রুটসের অল্টারনেটিভ হিসেবে দেওয়াতে, তখন কিন্তু তার এই অভ্যাসটা গ্রো করবে। শিশু যখন স্কুল গোয়িং হবে আপনি তার ব্যাগে কিন্তু চাইলে কোনো ফ্রুটসের অল্টারনেটিভ তাকে দিতে পারেন। যারা ক্লাসে খুব বেশি মনোযোগী না তাদেরকেও বলবেন ক্লাসের মাঝখানে টিফিন পিরিয়ডে যদি 5-6টি কিসমিস আপনার বাচ্চা খায়, ইনস্ট্যান্ট কিন্তু ব্রেনে সে ফ্রুক্টোজটাকে সাপ্লাই করে দিচ্ছে, সো তখন তার ব্রেনটা খুব ভালো ওয়ার্ক করবে, বাচ্চা খুব এনার্জেটিক ফিল করবে। তাই খাদ্য তালিকায় কিসমিসটাকে রেগুলার খাবার হিসেবে যোগ করবেন। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস